नमस्कार, आमी प्रियता शुरू करछि उत्तरेर संबाद। प्रथमेई आजकेर विशेष विशेष संबाद। सेंट्रल गार्लसेर पर एबार जलपाइगुड़ी जिला स्कूल, स्कूलेर पोशाकेर रंग बदल रोधे सरब होलेन अभिभावकेरा। जलपाइगुड़ी शहरे पावा गेल टोटो चालकेर सततार परिचय। टोटोते फेले जावा फोन लैपटप सह बैग फिरे पेलेन शिलीगुड़ीर बासिंदा। स्कूलेर पोशाकेर रंग बदल रोधे सरब जलपाइगुड़ी शहरेर अभिभावकेरा। सोमवार जलपाइगुड़ी जिला स्कूलेर प्राथमिकेर छात्रदेर सरकारी निर्देशिका मेने नील सादा पोशाक देवार तीव्र प्रतिबादे विक्षोभ देखान अभिभावकेरा। अभिभावकेरा जानिएछेन बृहस्पतिवार छात्रदेर हाते ए पोशाक देवा होयेछिलो। एई पोशाक पोरे छेलेदेर स्कूले पाठाते अस्वीकार करेछेन तारा। स्कूलेर सामने विक्षोभ देखान तारा। अभिभावकदेर दाबी स्कूलेर चिरायत ऐतिह्यबाही कालो सादा पोशाक राखते हबे। सब स्कूलेर पोशाक एकई रंगेर होले कोनो दुर्घटना घटलेओ तो के कोन स्कूलेर छात्र बा छात्री ता चिह्नित करा जाबे ना। अभिभावकदेर दाबी छात्रदेर चिरायत ऐतिह्यबाही पोशाक परियेई तारा स्कूले पाठाबेन बोले जानिएछेन। ए बिषये स्कूल कर्तृपक्षेर कोनो मंतब्य एखोनो पावा जायनि। আমাদের স্কুলে পুরনো যা ড্রেস আছে সেই ড্রেস দেওয়ার আবেদন জানাচ্ছি। আজকে কি করলেন? আজকে না, গত বৃহস্পতিবার দিন বাচ্চাদেরকে না জানিয়ে ক্লাস থ্রিদের পোশাক দেওয়া হয়েছিল, তো আমরা সেই পোশাক আজকে ফেরত দিতে আসছি। ক্লাস ওয়ানের বাচ্চাদের পোশাক দেওয়া হচ্ছে, আমরা চাচ্ছি এই স্কুলের যে ড্রেস আছে সেই ড্রেসটা বহাল রাখা হোক। কালো সাদা রং হচ্ছে, কালো প্যান্ট সাদা শার্ট নিবেন আপনারা? এবার নীল সাদা দেওয়া হয়েছে পোশাক, ঠিক আছে, কিন্তু জেলা স্কুলের ঐতিহ্য হচ্ছে কালো সাদা। আজকে সব স্কুল যদি নীল সাদা হয়ে যায়, ধরুন কোনো একটা বাচ্চার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এবার লোকেরা কী করবে? আশেপাশের লোকেরা খুঁজবে, তার ট্যাগ খুঁজবে যে কোন স্কুলের ছাত্র। কিন্তু যদি ড্রেসটা থাকে কালো সাদা বা FBI যদি ড্রেস থাকে খয়েরি সাদা, তাহলে লোক যে কোনো লোক বলবে না এটা জেলা স্কুলের ছাত্র বা এটা FBI ছাত্র, সেই স্কুলে তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারবে। কিন্তু আজকে সব নীল সাদা হয়ে যাওয়াতে এটাও একটা সমস্যার ব্যাপার। আমরা চাই জেলা স্কুলে যেটা ঐতিহ্য, ঐতিহ্য অনুযায়ী কালো সাদা পোশাক ছাত্রদের দেওয়া। আজকে ফেরত দিলেন ড্রেস? হ্যাঁ, ফেরত দিতে আসছি, ফেরত নিচ্ছে না। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন AIMMS এর জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে ধিক্কার মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো শহরে। সোমবার শহরে একটি মিছিল বের করা হয় এবং পরে জলপাইগুড়ি বড় পোস্ট অফিসে উপস্থিত হন সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সম্পাদিকা শীলা বোস বলেন, 2002 সালে গুজরাটের দাঙ্গায় বিলকিস বানুকে ধর্ষণ এবং তার 3 বছরের মেয়েকে হত্যা করা হয়। পাশাপাশি ওই পরিবারের আরও 7 জন সদস্যকে হত্যা করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় দোষী সাব্যস্ত 11 জন অভিযুক্তের জেল হলেও দেশের প্রধানমন্ত্রী গত 15 আগস্ট অপরাধীদের ছেড়ে দেন। পাশাপাশি অভিযুক্তদের বরণ করেও নেওয়া হয় বলে তিনি জানান। এর তীব্র ধিক্কার তারা জানাচ্ছেন। এদিন দেশের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে ফের ওই 11 জনের শাস্তির দাবিতে চিঠি পাঠানো হলো বলে জানান সংগঠনের জেলা সম্পাদিকা শীলা বোস। আপনারা জানেন 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়, তাতে বিলকিস বানু বলে তাকে ধর্ষণ করে এবং তার 3 বছরের মেয়েকে আসছে পাথরের গাছ তাকে খুন করা হয় এবং তার পরিবারের তার 7 জনকে ওরা ওইভাবে মেরে ফেলে, তার মধ্যে তার মা এবং বোনকেও ধর্ষণ করে। সেই বিলকিস বানু তার ন্যায় বিচার পাওয়ার জন্য সে দীর্ঘ লড়াই করে। লড়াই করার ফলে সে 11 জনকে দোষী সাব্যস্ত করতে পারে, সক্ষম হওয়ার বলে তাদের জেলও হয় যাবজ্জীবন। কিন্তু আপনারা জানেন এই যে 15 আগস্ট আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, উনি সেই 11 জন দোষীকে ধর্ষণকারীকে তারা জেল থেকে ছেড়ে দেয়।
শুধু ছেড়েই দেওয়া না, তাদের মালা পরানো, মিষ্টি খাওয়ানো এবং তাদের চন্দন দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। আপনারা ভাবতে পারেন আমরা কিসের কোন দেশে বাস করছি। একজন ধর্ষণকারী, সে একবার বিরাট কাজ করছে, তাকে মালা দিয়ে বরণ করে মিষ্টি মুখ করে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। আমরা এর ধিক্কার জানাচ্ছি, এর প্রতিবাদ করছি এমএস মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন আবার হয়। হ্যাঁ, তাদের শাস্তি হয়, তারা যেন আবার আমৃত্যু জেলে তাদের পাঠানো হয়। আজকে কি করলেন প্রশাসন? আজকে আমরা সুপ্রিম কোর্টে বিচারক তার দীপদাসকে আমরা চিঠি দিলাম, যাতে উনি এই বিচারটা ন্যায় বিচার আবার করে, তাদের আবার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। সেই ইয়েতে নিয়েই আমরা, এবং এর মধ্যে আমরা সমস্ত বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষকেও আহ্বান করব যাতে তাদের শাস্তি হয়। পূজোর আগে টোটো নিয়ন্ত্রণে কঠোর হলো জলপাইগুড়ি পৌরসভা। 5,000-এর বেশি টোটো শহরে চলবে না, তাদের সিদ্ধান্তের কথা জানালেন পৌরসভা। বেশ কয়েক মাস ধরে সিআইটিইউ অনুমোদিত টোটো ইউনিয়ন টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন শুরু করেছিল। বারবার পৌরসভায় এসে বিক্ষোভ ধর্ণা দিয়েছিলেন। এর পরবর্তী সময় জলপাইগুড়ি পৌরসভার তরফে একটি মিটিং ডেকেছিলেন, যেখানে বিভিন্ন টোটো ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর আগে 28 সেপ্টেম্বর থেকে বিকেলের পর আর শহরের প্রাণকেন্দ্রগুলোতে টোটো চলাচল করবে না। পাশাপাশি ভাড়া বৃদ্ধি নিয়ে তারা বলেন 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটির ওপর মহলে যাবে। তারা 5 টাকা বাড়ানোর কথা বললেই তারপরেই সেটি বাড়বে, তবে না এখনও পর্যন্ত কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি যে সমস্ত পুরনো কার্ড টোটো চালকদের দেওয়া হয়েছিল সেই সব কার্ড তুলে নতুন স্ক্যানার কার্ড দেবে পৌরসভা। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছাড়াও সদর মহকুমা শাসক, ওসি ট্রাফিক, ডিএসপি ট্রাফিক, আরটিও দপ্তরের প্রতিনিধি সহ বিভিন্ন টোটো ইউনিয়নের সদস্যরা। আজকে যে মিটিংটা হলো, মিটিংয়ে চেয়ারপারসনের ডাকা মিটিং মিউনিসিপ্যালিটির, এবং সেখানে সম্মানীয় মহকুমা শাসক সদর এখানে উপস্থিত আছেন, ইও, ওসি ট্রাফিক, ডিএসপি ট্রাফিক, আরটিও ডিপার্টমেন্টের প্রতিনিধি এবং টোটো সংগঠনের সব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের একটা আবেদন ছিল যে টোটোর ভাড়া বাড়ানো, মানে উঠলেই এখন 10 টাকা, সেটাকে ওরা 20-25 টাকা ডিমান্ড করেছিল। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি 15 টাকা, কিন্তু সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং তারপরে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটাতে সম্মতি দেয় তাহলে যাত্রী টোটোতে উঠলেই 15 টাকা, এবং প্রথম 2 কিলোমিটার অবধি 15 টাকা যেতে পারবেন, তারপর প্রতি কিলোমিটার অন্তর অন্তর 5 টাকা করে। কিন্তু এটা সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অব দ্য হায়ার অথরিটি, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে 5,500-এর বেশি টোটো চলবে না। টোটো জলপাইগুড়ি শহর, পাহাড়পুর, আপনার পাতকাটা, এদিকে খড়িয়া, অরবিন্দ, এই অঞ্চল এবং শহর মিলে 25টা ওয়ার্ড মিলে 5,500 টোটো চলবে। আমরা যে অতীতের পুরনো কার্ডগুলো দিয়েছিলাম সেগুলো আমরা জমা নিয়ে, তাদের কাছে অরিজিনাল আধার কার্ড নিয়ে, আমরা বার কোড লাগানো আমরা আইডেন্টিটি কার্ড দেবো, যাতে কারুর কেউ কার্ড নকল করতে না পারেন, এবং যারা চেক করবেন তাদের আমরা স্ক্যানিংয়ের পদ্ধতিটাও শিখিয়ে দেবো। এছাড়া পুজোর দিনগুলোতে, মানে আপনার পঞ্চমী থেকে বিকেল 4টের পর থেকে রাত্রি 12:30 অবধি কোনো টোটো চলবে না। আর ইয়েতে দিনের বেলাও যখন টোটো চলবে, স্পেসিফিক 2-1টা রাস্তা ওয়ান ওয়ে থাকবে। আর আরেকটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা একটা পার্কিং জোন এই পুজোর সময় ঠিক করলাম, যেমন একটা মাদ্রাসার মাঠ, একটা রবীন্দ্রভবনের সংলগ্ন এলাকা, টাউন ক্লাব সংলগ্নের এলাকা, এসব জায়গায় আমরা কিন্তু পুজোর কটা দিন আমরা পার্কিং জোন হিসেবে ঠিক করলাম। এবং এই টোটোর উপর নিয়ন্ত্রণটা আমরা কিন্তু সারা বছরই রাখবার এখন থেকে চেষ্টা করব, এবং এছাড়া যারা টোটো বিক্রি করছেন তাদেরকেও আমরা একটা আইনসঙ্গতভাবে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেবো, সেটা আর এখন বলছি না, সেটা পরবর্তীকালে বলবো। এটাই আজকে আমাদের মূল মিটিংয়ের থিম। সুসজ্জিত র্যালি বের হলো শহর জুড়ে। নির্মল বিদ্যালয়ে পাক্ষিক উদযাপন করল সদর প্রাথমিক বিদ্যালয়। সোমবার হাতে ফ্লেক্স নিয়ে সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পদ ঘুরে আবার বিদ্যালয়ে প্রবেশ করে র্যালিটি। বিদ্যালয় ছাড়াও বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উদ্দেশ্যেই এই র্যালি বলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বর্ণালী চক্রবর্তী বলেন। পাশাপাশি জল সংরক্ষণের বার্তা দেওয়া হয় এই র্যালিটির মাধ্যমে। র্যালিটিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা।
আমাদের নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপন প্রকল্পের আজ 19শে সেপ্টেম্বর আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। এই শোভাযাত্রার মাধ্যমে শুধুমাত্র ছাত্রছাত্রীদের সচেতনামূলক বার্তা ছাড়াও আমাদের স্কুল চত্বরের আশেপাশে এলাকা এবং পুরো শহরবাসীকে সচেতন করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। যেমন এখন ডেঙ্গু ম্যালেরিয়া রোগ, এর জমা জল যাতে না জমে, জল জমতে না দেওয়া, প্লাস্টিক বর্জন করা, তারপরে আশেপাশে নোংরা আবর্জনা যেন জমে না থাকে সেদিকে নজর রাখা, আর আরেকটা যেটা নতুন প্রকল্প সেটা বিগত কয়েক বছর যাবতই চলছে, সেটা হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জল যাতে অপচয় না হয়, বৃষ্টির জল ধরে রাখার পরিকল্পনা, এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতনতা করা, পৃথিবীতে জলের পরিমাণ অনেক কমে যাচ্ছে, জলের স্তর অনেক নিচে নেমে যাচ্ছে, এই জন্য জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদেরই শুধুমাত্র সচেতন করা তা নয়, পুরো এলাকাবাসীকে পুরো শহরবাসীকে সচেতন করাই হলো আমাদের উদ্দেশ্য। তাই আজ 19শে সেপ্টেম্বর আমরা র্যালি করলাম, এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আশা রাখবো যেন শহরবাসী সচেতন হয়, এবং মূল উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সুস্থ মন পেতে হলে সুস্থ শরীর চাই, আর সুস্থ শরীর রাখতে হলে সুস্থ পরিবেশ চাই। এই কারণে পরিবেশ সুস্থ রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই কর্তব্য। প্রত্যেকেই উচিত প্রচুর পরিমাণে গাছ লাগানো, সবুজায়নে বিশ্বকে ভরে তোলা, তাহলেই আমাদের পৃথিবী একদিন সুন্দর সবুজে সবুজে সমারোহ হবে এবং আমাদের প্রকৃতিও সুন্দর হয়ে গড়ে উঠবে। আমার নাম বর্ণালী চক্রবর্তী, সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জলপাইগুড়িতে পাওয়া গেল টোটো চালকের সততার পরিচয়। টোটোতে ল্যাপটপ সহ ব্যাগ রেখে চলে গিয়েছিলেন এক মহিলা, আর সেই ল্যাপটপ সদর ট্রাফিক পুলিশের মাধ্যমে শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা ওই মহিলার কাছে ফেরত দিলেন টোটো চালক রঞ্জিত রায়। ওই টোটো চালক জানান, সোমবার ওই মহিলা তার টোটোতে উঠেছিলেন এবং শান্তিপাড়া থেকে বাসে ওঠেন শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন টোটোতে ব্যাগ ফেলে রেখে গেছেন ওই মহিলা। তিনি সঙ্গে সঙ্গে এলাকার ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করেন এবং সদর ট্রাফিক অফিসে ব্যাগটি জমা করা হয়। ব্যাগের মধ্যে থাকা ফোন নম্বর থেকে মহিলার সাথে যোগাযোগ করেন সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা। খবর পেয়ে সদর ট্রাফিক অফিসে উপস্থিত হন তিনি। ল্যাপটপ ও ব্যাগ ফিরে পান হাকিমপাড়ার ওই বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত। কি করেন? আমি মোটামুটি টোটো চালাই টুকটাক। আজকে কি হলো? আজকে আমার ওই মানে এই রূপশ্রী হলের পেছন থেকে মানে একজন ভদ্র মহিলা উঠে গাড়িতে বসে, ঠিক আছে, তারপরে শান্তিপাড়ায় নামাই, তারপরে উনিও নামিয়ে চলে যায় ব্যাগ রেখে, ঠিক আছে। ব্যাগে কী ছিল আমি তো ওটা বলতে পারি না, ব্যাগটাও লক্ষ্য করিনি, পরে অন্যজনে মানে লক্ষ্য করছে। তারপরে সাথে সাথে ট্রাফিক অফিসে গেলাম, ওইখান থেকে অফিসার আমাকে ট্রাফিক অফিসে পাঠাইলো, তারপরে এখানে আনে একটু জমা দিলাম, পরে ম্যাডাম আসলো, যার ব্যাগ উনি আসলো ওনাকে দিলাম। ব্যাগে কী কী ছিল? ব্যাগে আপাতত ল্যাপটপই ছিল না স্যার। কার ব্যাগ এটা, কী জানতে পারলেন, কীভাবে ফেরত দিলেন? আমি ওই ট্রাফিক অফিসে আসার পর পরেই আর কি মানে এখান থেকে অফিসার মানে নাম্বার বের করে আর কি ওনার নাম্বার বের করে, কী ছেত্রীর নাম জানি না মনে নেই, ঠিক আছে, তো ফোন করে, তারপরে স্যার এখান থেকে ফোন করার পরে উনি মানে দশ দরকার থেকে ফেরত আসে আর কি, গাড়ি থেকে নেয়, উনি শিলিগুড়ি গাড়িতে উঠছিলেন ব্যাগ রাখি আমার গাড়িতে, তারপর ওনার হাতে তুলে দেওয়া হলো উনি। প্রয়াত বার কাউন্সিলের সদস্যা বিকেলে পেন ডাউন করে তাকে শ্রদ্ধা জানালো জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার বিকেল 3:30 পর জলপাইগুড়ি জেলা আদালতে সমস্ত আইনজীবীরা পেন ডাউন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে গত 16শে সেপ্টেম্বর প্রয়াত হওয়া আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সদস্যা প্রান্তিকা মণ্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই প্রসঙ্গে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী বিপুল রায় জানান, গত 16শে সেপ্টেম্বর আমাদের এই সদস্য প্রয়াত হন, আজ উনার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বিকেল 3:30 পর পেন ডাউন করি। আজকে আমাদের একজন মেম্বার মহিলা সদস্য প্রান্তিকা মণ্ডল গত 16/9/2022 তারিখে ভোর রাত্রি 3:30 সময় বেঙ্গালুরুতে পরলোক গমন করে। তার জন্য আমরা জলপাইগুড়ি বারের সমস্ত সদস্য শোকাহত মর্মাহত, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এখানে একটা কন্ডোলেন্স মিটিং করলাম এবং এই বার্তাটা আমরা এই যে আমাদের রেজুলেশনের কপি তার বাড়িতে আমরা পাঠিয়ে দিব
এটা আজকে আমাদের সমস্ত মেম্বাররা এই সাড়ে তিনটার পর আর কোনো কাজ করবে না, আমাদের কোর্টের সঙ্গে সেইভাবে রেজুলেশন দেওয়া আছে, এটি আজকে আমাদের মিটিংয়ের কর্মবিরতি। আজকে কর্মবিরতি নেই, আমাদের কর্ম হয়েছে, কিন্তু বিকেল সাড়ে তিনটার পর আমাদের মেম্বাররা পেন ডাউন করবে। বিপুল রায়, বারাসুরের সেক্রেটারি। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখল জলপাইগুড়ি কোতোয়ালি থানা। সোমবার কোতোয়ালি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় 700 প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সুপার দেবশ্রী দত্ত জানান, বাজেয়াপ্ত হওয়া শব্দবাজির আনুমানিক মূল্য প্রায় 45,000 টাকা। এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে বলে পুলিশ সূত্রে খবর। লোকালয় থেকে উদ্ধার হল হরিণ। সোমবার ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা দেওমালী এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় কুকুর তারা করছিল হরিণ শাবকটিকে। দিশা না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে হরিণ শাবকটি। অবশেষে কয়েকজন যুবকের চেষ্টায় হরিণ শাবকটিকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় মোড়াঘাট রেঞ্জের বনকর্মীদের। বনকর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কয়টার সময় ঘটনা? হরিণটি এখন কি কোথায় আছে? মানে ঘোরাঘুরি করছিল এদিক ওদিক? কুকুর তারা করছিল না? আচ্ছা, কালকে রাতে ওখান থেকে চলে আসে, আজকে আমরা ধরছি। এটা কোন এলাকায়? এটা হচ্ছে মল্লিক সভা দেওমালী। আপনার নাম? আপনার নাম? আমার নাম। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার আগে রং, তুলি, কাগজ, আঠা ইত্যাদি সামগ্রী নিয়ে নিজের হাতে ছোট্ট প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্রী জাহ্নবী ঘোষ। বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের সেবাগ্রাম এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দা জয়জিৎ ঘোষ এবং মিতালি ঘোষের একমাত্র কন্যা জাহ্নবী ঘোষ খুব ছোট বয়স থেকে নিজের হাতে তৈরি করছে সুন্দর সুন্দর প্রতিমা। এর মধ্যে রয়েছে সরস্বতী কালী সহ অন্যান্য প্রতিমাও। জাহ্নবী জানায়, তার প্রতিমা তৈরি করতে ভীষণ ভালো লাগে। সে পড়াশোনার অবসর সময়ে এই কাজগুলো করে থাকে। তার এই কাজে বাবা মা, ঠাকুরদা ও ঠাকুমার উৎসাহ রয়েছে। জাহ্নবীর বাবা জয়জিৎ ঘোষ বলেন, তার মেয়ে পড়াশোনায় মেধাবী হলেও অবসর সময় বিভিন্ন রকমের মূর্তি তৈরি করতে ভালোবাসে। মা মিতালি ঘোষ বলেন, তার মেয়ের এমন কারুকার্যে তিনি ভীষণভাবে গর্বিত। মেয়ের এরম কাজের প্রতি পরিবারের সকলেরই পূর্ণ সহযোগিতা রয়েছে বলে তিনি জানান। ছোটবেলা থেকে এরকম আমার মা ওকে গল্প করতো, আমিও ছোটবেলা বানাতাম, তা সেটা দেখে ও শুনে শুনে গল্প শুনে ঠাকুমার কাছে যে এরকম বাবা বানাতো, তাই ওটা শুনে শুনে ও হাতে খড়িয়ে নিয়ে যায়। তারপর ওকে দেখিয়ে দিই কীভাবে বানাতে হয়, ও দেখে। তারপর এখন তো ইউটিউব হয়ে গেছে, ইউটিউবেও দেখে, দেখে দেখে রং টং আমি শুধু এনে দিই, ও শুধু করে। এমনি কি ও যেটা ভালো বুঝবে সেটাই ও করবে, এর জন্য আমার না। ও যদি বড় হয়েও বানাতে চায় বানাবে। আমি জয়জিৎ ঘোষ, সেবাগ্রাম, জলপাইগুড়ি। মাটি, পোয়াল এগুলো আমরাই জোগাড় করে করে এনে দিতাম, ও বসে বসে ওগুলো করতো। প্রথম প্রথম হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু চেষ্টা করে গেছে, আর এই নেশাটা ওর ছোট থেকেই ভেতরে আছে। ভীষণ খুশি, ও যদি এটা নিয়ে পড়াশোনা করতে চায় বা ভবিষ্যতে যদি আর্ট অ্যান্ড ক্রাফটের উপরেও কিছু করতে চায়, তাহলে আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এর জন্যে। আমি মিতালি ঘোষ, সেবাগ্রামে থাকি, জাহ্নবীর মা হই আমি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাচ্চাদের নিত্য নতুন ফ্যাশনেবল জুতোর অন্যতম সেরা ঠিকানা গৌরী কিডস, গৌরী কিডস গার্ডেন, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি।
আপনাদের চেনা নাম চেনা ঠিকানা। এখানে রয়েছে টিনেজার এবং কিডসদের জন্য দিল্লি বোম্বাই এমনকি ফরেন ফ্যাশনের নিত্য নতুন কালেকশন। গৌরী কিডস গার্ডেনের নজর কাড়া জুতোর সম্ভার আপনার মন কাড়বেই, তাই দেরি না করে আজই আসুন গৌরী কিডস গার্ডেনে। ঠিকানা মার্চেন্ট রোড জলপাইগুড়ি। পাচারের আগে লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করলেন বেলাকোপা রেঞ্জের বনকর্মীরা। কাঠ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এবার সিমেন্টের বস্তার আড়ালে প্রায় 40 লক্ষ টাকার বার্মা টিক কাঠ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সোমবার ভোরে বেলাকোপার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকা থেকে অভিযান চালিয়ে পাচারের আগে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কাঠ বলে খবর। ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল কমল সিং, কৃপাল সিং ও সঞ্জয় কুমার। সঞ্জয় কুমার মধ্যপ্রদেশ ও বাকি দুইজন রাজস্থানের বাসিন্দা। বন দপ্তরের জেরায় জানা যায় কাঠগুলো গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস। সোমবার শহরের বাবুপাড়ার এক ভবনে যুব তৃণমূলের জেলা কমিটির প্রস্তুতি সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যুব তৃণমূলের নতুন কমিটি করা হচ্ছে, সেই কমিটিতে 40 জন থাকবেন। তবে যুব তৃণমূলের বয়স 40 বেঁধে দেওয়া হয়েছে, নতুন কিছু নেতাদের নতুন কমিটিতে রাখা হচ্ছে। সৈকত বলেন, প্রত্যেক ব্লকে ব্লকে আন্দোলন চলবে, রাজ্যের নির্দেশে অপেক্ষায় রয়েছি। অন্যদিকে শুভেন্দু অধিকারী দ্বিতীয়বার জলপাইগুড়িতে এলে এবার পোস্টার নয় জুতোর মালা পরানো হবে। শুধু তাই নয়, আন্দোলনের জেরে বিজেপি কার্যালয় খোলা বন্ধ হয়ে যাবে। এই শুভেন্দু চোর ডাকাত, এটা রাহুল সিনহা বলেছিলেন। নারদার টাকা কোথায় সেই প্রশ্ন তুললেন সৈকত। রাজনীতিতে বিরোধিতা থাকবে, পক্ষ প্রতিপক্ষ থাকবে, নির্বাচন থাকবে, জেতাহারা থাকবে, কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে আজকে একটা কথা বলছি। আমার মনে হয় না শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক পরিবারের আদৌ সন্তান। রাজনৈতিক কুলাঙ্গারে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারী, একটা ফ্রাস্ট্রেটেড মানুষ। এবং গতবার তিনি যখন জলপাইগুড়িতে এসেছিলেন 9 সেপ্টেম্বর, আমরা পোস্টারে পোস্টারে ফ্লেক্সি ফ্লেক্সে ছেপে দিয়েছিলাম চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা, আমি অপরাধ করেছি, আমি মিথ্যা কথা লিখেছিলাম, তার কারণ আমার লেখা উচিত ছিল ডাকাত ডাকাত ডাকাতটা শিশিরবাবুর ছেলেটা। আর একটা কথা বলি, এরপরে আর ফ্লেক্স দিয়ে ওনাকে স্বাগত জানাবো না। কলকাতা আমাদেরকে আটকে রেখেছেন, দিদি আমাদেরকে বলেছেন বদলা নয় বদলছেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো রকম প্রতিহিংসার রাজনীতি নয়। তৃণমূল যুব কংগ্রেস আজকে জেলা কমিটির বৈঠকে বসেছে এবং আমাদের যদি নির্দেশ আসে আমরা গণতান্ত্রিকভাবে যে লড়াই দেব, এই রুচিহীন কথা যেখানে যার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয়ের প্রশ্ন তোলা হয়েছে এবং একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আক্রমণের মধ্য দিয়ে বাংলার মাতৃ সমাজকে আক্রমণ করা হয়েছে, ভুলে গেছেন শুভেন্দু অধিকারী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা তিনি একটা মাতৃ সমাজের প্রতিনিধি, শুভেন্দুবাবুর মাও যেমন মাতৃ সমাজের প্রতিনিধি। এরপর শুভেন্দু অধিকারী খালি নির্দেশ আসুক, জলপাইগুড়ি জেলায় প্রবেশ করলে আমি সৈকত চ্যানেলকে জুতোর মালা দিয়ে স্বাগত জানাবো, সেই চ্যালেঞ্জ আবার শুভেন্দু অধিকারী বললাম। আর আমাদের গণতান্ত্রিকভাবে যে লড়াই আমরা দেবো, খালি নির্দেশের অপেক্ষায় রয়েছি, তাতে বিজেপি কার্যালয়ে ওদের খোলা বন্ধ হয়ে যাবে। তার কারণ ইডি আর সিবিআইয়ের রাজনৈতিক গুপ্তচরের নাম শুভেন্দু অধিকারী, ঠিক আছে, দিলীপ ঘোষের মধ্যে তাও কিছুটা রাজনৈতিক সততা আছে। আর আমি বলিনি শুভেন্দু অধিকারী চোর বা ডাকাত, রাহুল সিনহা বলেছিল, এটা যেন ওর ইতিহাসটা ভুলে যায়। আর একটা কথা বলি যে নারদার থেকে কত নিয়েছে শুভেন্দুদা একটু বলবে তো? একে বিধানসভার বিরোধী দলনেতা থাকার উপযুক্ত নেই, একে এখন জুতোর মালা দিয়ে সারা বাংলার প্রতিটা ব্লকে বুঝে বুঝে একে স্বাগত জানানো উচিত বাংলার মাতৃসমাজে। আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটি যে বৈঠক, যুব কংগ্রেস কমিটি যে বৈঠক বসেছে, এখানে আমরা প্রস্তাবিত জেলা কমিটি এখানে নিচ্ছি এবং সেটা আমি কলকাতায় পাঠাবো এবং সেটা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, আমাদের যুব সভানেত্রী শায়নী ঘোষ এবং আইপ্যাক সবাই সেটাকে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ জেলা কমিটিটাকে দেখবে প্রস্তাবিত। এবং আগামী দিনে বিজেপি সিপিএম কংগ্রেস ঐক্যবদ্ধ একসাথে হলেও যদি জোটভাবে রাজনৈতিক হয়, যদি সিম্বলও মানে সিট শেয়ারিংও করে, তৃণমূল যুব কংগ্রেস নিজেকে সেই শক্তিতে প্রমাণিত করবে তৃণমূল মাদার কংগ্রেসের আশীর্বাদ মাথায় নিয়ে, যে কোনো বুথে যেন বিজেপির একটা পঞ্চায়েত না যেতে, সিপিএমের একটা পঞ্চায়েত না যেতে, কংগ্রেসের একটা পঞ্চায়েত না যেতে।
জলপাইগুড়ি জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতির বিরুদ্ধে মোবাইল ফোন মারফত এক কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি জুড়ে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপির ওবিসি মোর্চার সভাপতি মানিক দেবনাথের বিরুদ্ধে ওঠে। তরুণীর সাথে বিজেপি নেতার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হতেই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি এই তরুণীর এক বন্ধুর সাথে বিজেপির এই জেলা নেতার ফোনে কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে বারবার ক্ষমা চাইতে শোনা যাচ্ছে ওই বিজেপি নেতাকে। রবিবার ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাট সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ, বিজেপি জলপাইগুড়ি জেলার ওবিসি মোর্চার সভাপতি মানিক দেবনাথ তারই পার্শ্ববর্তী এলাকার এক কলেজ পড়ুয়া তরুণীর সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম সম্পর্কিত বাক্যালাপ করেন। পরবর্তীতে বিষয়টি ওই তরুণী তার এক বন্ধুকে জানায়। এরপর তরুণীর সেই বন্ধুর সাথে বিজেপি নেতার কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি এলাকা জুড়ে জানাজানি হয়ে যায়। এদিকে ঘটনা জানাজানি হতেই রবিবার রাতে তরুণীর পরিবার সহ আশেপাশের লোকজন বিজেপি নেতার বাড়ির এলাকায় বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। অভিযুক্ত বিজেপি নেতা মানিক দেবনাথের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কাউকে কুকথা তিনি বলেননি, প্রেমের প্রস্তাবও দেওয়া হয়নি। তার দাবি, এই সমস্ত স্ক্রিনশট এডিট করে তৈরি করা হয়েছে তাকে বদনাম করার জন্য, পাশাপাশি ভাইরাল অডিওটিও সাজানো, তাকে রাজনৈতিকভাবে বদনাম করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তার। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং জানিয়েছেন, এই সমস্ত ঘটনা নিন্দনীয়, এই ঘটনা সঠিক তদন্ত হওয়া উচিত। তিনি জানান, যদি এই তরুণীর পরিবার দলের সাহায্য চায়, দল তার পাশে দাঁড়াবে। অভিযোগ জমা পড়েছে, পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে, আমরা কখনোই নোংরা রাজনীতি করি না বলেও জানান রাজেশবাবু। এদিকে স্থানীয় বিজেপি নেতা কমলেশ সিংহ রায়ের দাবি, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের কিছু নেতা মোটা টাকা হাতিয়ে নেওয়ার জন্য মানিক দেবনাথের মতো নেতাকে বদনাম করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা পুনিতা ওরাও লাকড়া বলেন, আগামীতে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তাই মানিকবাবুকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল, এ নিয়ে আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব বলে তিনি জানান। অডিও সত্যতা যাচাই করেনি উত্তরের মন কর্তৃপক্ষ। না, ওখানে আমার কাকুতিমণি তো বিষয় না, ওখানে ওই ইসের সাথে ওই অডিওটাকে এডিটিং করা আছে। দেখো, তোমরা এই সমস্ত ব্যাপারে সবকিছু জানো, অডিও এডিটিং করা রয়েছে, ওইটা ওইখানে এই সমস্ত ব্যাপারে কোনো কাকুতিমণি তো কাউকে করার বিষয় নাই, এডিটিং করা সেটা একতরফাভাবে করানো আছে। আমি চ্যাটিং হয়েছে, কিন্তু সেটা চ্যাটিং থেকে এখানে একতরফাভাবে এডিটিং করে দেখানো আছে, এটা কোনো ভিত্তি নেই। আমি প্রয়োজনে আইনের পথে যাবো, আইনের পথে গিয়ে লড়াই করবো, কারণ আজকে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে আমার সাথে রাজনীতি করার চেষ্টা করছে। আমি রাজনীতি করার সুযোগ দেবো না, কারণ আমি কারোর কোনো খারাপ কাজ করিনি। আমি আইনের পথে গিয়ে তার ব্যবস্থা নেব। এবার যার সাথে চ্যাটিং করা হয়েছে, চ্যাটিং নিয়ে কারো সেরকম কোনো চ্যাটিং করা হয়নি যে সেটা হচ্ছে একটা খারাপ ধরনের চ্যাটিং করা, এই ধরনের কোনো অশ্লীল কোনো চ্যাটিং করা হয়নি। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, খুবই দুর্ভাগ্যজনক। আমরা দেখুন দাদা ভাই, এখন আমরা দেখছি কি, এখন তো সব তো পলিটিক্যালি, এটা আমরা মানতে পারছি না। এখন যতক্ষণ না সত্যতা যাচাই হয়, আমরা কিছু বলতে পারছি না এসব পিছনে। একদম একদম, এটা সামনে একটা ইলেকশন, যেহেতু 2023 পঞ্চায়েত ইলেকশন আসছে, এটা পুরো পলিটিক্যালি আর ওনাকে ফাঁসানোর একটা চেষ্টা চলছে, এটাই আর কি, আর কিচ্ছু না। অবশ্যই এটা যদি হয় তাহলে অবশ্যই আইনি পদক্ষেপ নিতেই হবে, অবশ্যই নেব। কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করি না, তবে পুলিশ তদন্ত করছে, তদন্ত উঠে আসুক, তারপরে এই বিষয়ে আমরা সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া করব। কারণ আমরা তো বিজেপির মতো না যে অভিযোগ হতে হতে লাফালাফি করে আমরা সব কিছু বলার শুরু হয়ে যায়। তো আমরা একটা দল, যে দল সব কিছু শাসক দল এবং তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দলের নেত্রী, তিনি সবসময় একটা সিস্টেমে চলার দলকে। আমরা জেলা সভাপতিকে রিপোর্ট করেছি, এবার পুলিশ তদন্ত করছে, কমপ্লেন জমা পড়েছে, সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং আজকে দেখুন একটা জিনিস কি, যে এটা তো খুবই দুর্ভাগ্যজনক এই ঘটনা, মানে আমাদের সমাজে লজ্জা, সে আমার কাছে পার্টি রং বিষয় না, প্রথম লজ্জার বিষয় হলো যে সমাজের লজ্জা, এটা আমরা কখনো সমাজের মানুষ হিসাবে মেনে নিতে পারি না। তো যাই হোক, প্রথম আমরা একটা জিনিসই বলবো, পূর্ণাঙ্গ তদন্ত হোক, পুলিশের কাজ করুক এবং সঠিক তথ্য তুলে আনুক, কারণ বিভিন্ন ভয়েস কল টস কল আমরা অনেকটাই শুনেছি, পেয়েওছি, কিন্তু এই ব্যাপারে
যতক্ষণ পূর্ণাঙ্গ রিপোর্ট না আসে ততক্ষণ আমরা বিশেষ করে বলতে পারি না। তবে যাই হয়ে থাকুক না কেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না। এবং আমরা চাই যে পরিবারবর্গ যদি তার সুষ্ঠু বিচার চায়, এই বিচারের ক্ষেত্রে আমাদের দল সর্বদা ওনাদের পাশে থাকবে। এ নিয়ে কোনো রকম সমস্যার বিষয় নেই। আমরা নোংরা রাজনীতি করতে ভালোবাসি না, আমরা নোংরা রাজনীতিকে সমর্থনও করি না। আমাদের রাজনীতি মানুষের পরিষেবা দেওয়া, মানুষের কাজ করা। দেখুন, মানিক দেবনাথ সম্বন্ধে যে কুরুচিকর এবং হচ্ছে মুখরোচক খবর তৃণমূলরা ছড়িয়ে দিচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা দলীয়ভাবে তদন্ত করে জানতে পেরেছি যে যে মেয়েটিকে কেন্দ্র করে আজকে মানিক দেবনাথকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই মেয়েটি কয়েকদিন আগে মানিক দেবনাথের কাছে এসেছিলেন কিছু পলিসি করার জন্য। মানিক দেবনাথ বলেছিলেন তিনি ভেবেচিন্তে বলবেন, তাই বারে বারে মেয়েটি মানিক দেবনাথকে কল বা SMS করতেন, সেই সুবাদে মানিক দেবনাথ মেয়েটিকে প্রতিউত্তর করতেন। আর আমরা জানতে পেরেছি যে সেই তৃণমূলের কিছু গাদাংটুয়ের পদাধিকারী ব্যক্তি তারা মানিক দেবনাথের কাছ থেকে মোটা অঙ্কের ফাইন নেওয়ার জন্য এবং কালিমালিপ্ত করার জন্য এসব ভিডিও এবং অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, যেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে মানিক দেবনাথ সম্পূর্ণভাবে নির্দোষ। এবং আজ সকালের দিকে মেয়েটির পরিবার থেকে এসেছিলেন এটা হচ্ছে মিটিয়ে নেওয়ার জন্য, যেটা নাকি মানিক দেবনাথ সায় দিয়েছেন মিটিয়েও নেবেন। কারণ মানিক দেবনাথ যদি ভুল করতেন তাহলে কিন্তু মেয়ের বাড়ি থেকে যথারীতি ব্যবস্থা নিতেন বলে আমরা যেটা জানতে পেরেছি। আজকে মানিক দেবনাথ যখনই আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তখনই কিন্তু এই সালিশির জন্য মেয়ের বাড়ি থেকে আসে। আর যে সমস্ত কুরুচিকর তৃণমূলের নেতারা মানিক দেবনাথকে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, সে সমস্ত নেতাদের বিরুদ্ধে যদি মানিক দেবনাথ যদি আইনি পদক্ষেপ নেন সেটা তিনি নিতে পারেন। এবং মানিক দেবনাথ সম্পূর্ণরূপে নির্দোষ এবং এই তৃণমূলের ছড়ানো খবরগুলি, মুখরোচক খবরগুলি সম্পূর্ণ মিথ্যে। নমাস ধরে মাল পঞ্চায়েত সমিতির পদে থাকার পর অবশেষে ইস্তফা দিলেন মাল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুশীল কুমার প্রসাদ। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কমিটিতে এক ব্যক্তি এক পদের নিয়ম চালু হয়েছে জলপাইগুড়ি জেলায়। সুশীল কুমার প্রসাদ পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, দলের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি দুটি পদে থাকতে পারে না, তাই দলের মর্যাদাকে সম্মান জানিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছে সুশীল কুমার। মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। দেখুন, একজন দলের আমাদের শীর্ষ নেতৃত্ব মাননীয় রাজ্য সভাপতি সুব্রত মুন্সি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের সাংগঠনিক বিষয়টি দলের দেখছেন। আপনারা দেখেছেন যে আমাদের ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলাতে কমিটি ঘোষণা হয়েছে এবং পাশাপাশি ব্লক কমিটিগুলো ঘোষণা হয়েছে। তো আমাদের মাল গ্রামীণ ব্লকের ক্ষেত্রে এখানে সভাপতি দায়িত্ব পেয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের সুশীল কুমার প্রসাদ বাবুয়া প্রসাদ। তো যেহেতু তিনি দলের দায়িত্ব পেয়েছেন, দল সাংগঠনিক শক্তি বা শক্তিশালী করার জন্য দলকে গ্রামীণ ব্লককে আরও মজবুত করবার জন্য তাকে দায়িত্ব দিয়েছে, ওনাটা সম্পূর্ণ শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী উনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আছে। দলের আমাদের যে কোনো কাজ সাংগঠনিক শীর্ষ পদে যারা থাকে, যেরকম অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তাদের আবার প্রশাসনিক শীর্ষ পদ, আপনারা জানেন যে যেরকম অঞ্চল প্রধান, তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতি, এই পদগুলো হচ্ছে একটা প্রশাসনিক শীর্ষ পদ, যেখানে প্রশাসনের বিভিন্ন আমাদের মামাটি মাংসের সরকারের মুখ্যমন্ত্রী যে প্রকল্প, উন্নয়নমূলক যে প্রকল্প, সেটা রূপায়ণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই এই দুটো শীর্ষ পদ সামলানোর ক্ষেত্রে মানুষের পরিষেবা কোথাও ব্যাহত হতে পারে। যেমন প্রশাসনিক সভাপতি যিনি আছেন, সেক্ষেত্রে তার জনপ্রতিনিধি হিসাবে যে মানুষের প্রতি যে দায়িত্ব, সেটা কোথাও ব্যাহত হতে পারে। তাই সময় একটা বড় বিষয়, আবার দলের কাজটাও হচ্ছে একটা সাংগঠনিক কাজ এবং দলের সৈনিক হিসাবে মানুষের পাশে থাকা, সেটাও একটা গুরু দায়িত্ব। তাই দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব একসাথে একজন ব্যক্তি সামলাতে পারে না, তাই জন্য দলের যে সিদ্ধান্ত এক ব্যক্তি এক সভাপতি পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন।
এর পরবর্তীতে কাকে দেবেন সেটা ঠিক করা হয়েছে? সেটা আমরা আমাদের যে পঞ্চায়েত সমিতির বোর্ড রয়েছে আমরা সমস্ত মেম্বার সদস্য সদস্যদের নিয়ে একটা আলোচনার ভিত্তিতে, আর অল্প কিছুদিনই আছে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি সর্বক্ষণ মানুষের কাজটি করবেন সেরকম কাউকে দায়িত্ব। আচ্ছা আপনি তো কাশফুল দেখতে ভিড় বাড়ছে জলপাইগুড়ির তিস্তা নদীর পারে। সব বয়সের মানুষ এখন ভিড় করছে শহরের বুকে অবস্থিত তিস্তা নদীতে। তিস্তা নদীর বুকে ফুটেছে কাশফুল, তাই সকাল থেকে শুরু হয়েছে সেই কাশবাগানে গিয়ে কাশফুল দেখা ও সাথে ছবি তোলা। যদিও অনেক মানুষই এখন সেই কাশফুল তুলে আনছেন, ভিড় করে মানুষ ও ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। নদীর জল নেই বললেই চলে এখন, তাই শরতের মেঘ তিস্তা নদীর বুকে কাশফুলের সৌন্দর্য আরও বাড়িয়েছে। দুই দিন থেকে ফুটছে ওই কাশফুলগুলো, তাই এখন আর শহরে শুধু মানুষ নন, বাইরের জায়গার মানুষও এখানে এসে সেই সৌন্দর্য উপভোগ করছেন। কিছু মানুষ সময় কাটাতে আসছেন, আবার কিছুজন এসেছেন ছবি তোলার আকর্ষণে। সব মিলিয়ে জমজমাট তিস্তা নদীর কাশফুলের বাগান। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে জিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। সেপ্টেম্বর মাসের 20 ও 21 অর্থাৎ মঙ্গলবার ও বুধবার হোটেল জিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য, সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে, আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত, তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশুনোর ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহ গুণকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুণ থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়ে। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির 65তম রাজ্য সম্মেলন উপলক্ষে আগামী 25শে সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতার। জলপাইগুড়ির কর্মচারী ভবনে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতাটি। কুইজের বিষয় স্বাধীনতার 75, রাষ্ট্র, সংবিধান, কর্তব্য, অধিকার। কুইজ প্রতিযোগিতায় রয়েছে 2টি বিভাগ। এই কুইজ প্রতিযোগিতায় আয়োজকদের পক্ষ থেকে সকলকে জানানো হয়েছে সাদর আমন্ত্রণ। অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল, সমস্যায়
ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি আইটিআই কলেজের ঘটনা। গত কয়েকদিন বৃষ্টির ফলে এই কলেজে যাতায়াতের একমাত্র রাস্তার অবস্থা বেহাল। বহু জায়গায় বলেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন কলেজের ইনচার্জ তনুময় মিত্র। শীতের সময় ধুলোয় ভরে যায় রাস্তা এবং বর্ষার সময় রাস্তায় হাঁটু সমান জল। এই রাস্তা দিয়ে কোনো টোটো বা গাড়ি আসতে চায় না এই বেহাল রাস্তার জন্য। ইতিমধ্যেই রাস্তা খারাপের জন্য ছাত্রছাত্রীরাও কমেছে এই কলেজের। কবে এই রাস্তা ঠিক হবে জানা নেই বলে জানিয়েছেন তনুময় মিত্র। আপনারা তো এসছেন এখান দিয়ে এসছেন, এই রাস্তা দিয়ে এসছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তার খুবই খারাপ কন্ডিশন। আমরা কথা বলেছি, বিডিও স্যারের সাথেও কথা বলেছি, আমরা ডিএম ম্যাডামের সাথেও কথা হয়েছে অনেকবার। এর আগে যিনি প্রিন্সিপাল ছিলেন উনিও বলেছেন অ্যাকচুয়ালি। তো বিষয়টা হচ্ছে 2016 থেকে এই কলেজটা শুরু হয়েছে এবং একটু অ্যাকচুয়ালি একটা সরকারি জায়গায় একটু ইন্টেরিয়ারে কলেজটা হয়েছে, কিন্তু তারপরেও স্টুডেন্ট কিন্তু সংখ্যাটা বেশ খানিকটাই আছে, কিন্তু প্রথম দিকে আরও ছিল, এখন আস্তে আস্তে দেখছি আরও কমছে, ডিক্রিজ হচ্ছে। স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পরে কলকাতা বা অন্যান্য জায়গা থেকেও আসছে, সাউথ বেঙ্গল থেকে আসার পরে স্টুডেন্টদের কলেজটা দেখে খুব সুন্দর লাগছে বা এখানকার পরিবেশ দেখে ভালো লাগছে, কিন্তু রাস্তাটা যাতায়াত করবে কিসে? এখান থেকে টোটো ওদলাবাড়ি থেকে যদি আসে একজনের জন্য নেয় 40-50 টাকা, ওরা যে হেঁটে হেঁটে আসবে 2-3 কিলোমিটার, এই রাস্তার যা দশা, ওরা হেঁটে হেঁটে যে আসবে পুরো ভিজে যায়, মানে বর্ষাকালে তো একদম পুরো ভিজে নর্দমা দিয়ে ডোবা দিয়ে আসতে হয়। কত কিলোমিটার হবে রাস্তাটা? এটা 2-2.5 কিলোমিটার হবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। সেন্ট্রাল গার্লসের পর এবার জলপাইগুড়ি জেলা স্কুল। স্কুলের পোশাকের রং বদল রোধে সরব হলেন অভিভাবকেরা। জলপাইগুড়ি শহরে পাওয়া গেল টোটো চালকের সততার পরিচয়। টোটোতে ফেলে যাওয়া ফোন ল্যাপটপ সহ ব্যাগ ফিরে পেলেন শিলিগুড়ির বাসিন্দা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।